ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সৌদি রিয়ালের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এ কারণে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজলের এক প্রশ্নের লিখিত উত্তরে ধর্মমন্ত্রী একথা জানান। তিনি বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম হজে প্রেরণকারী দেশ বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা 1,27,198 জন। ফরিদুল হক খান আরও বলেন, সৌদি আরবে মক্কা ও মদিনায় অনেক এলাকায় বাড়ি ও হোটেল ভেঙে ফেলায় বাড়ি ভাড়া ব্যয় এবছর অনেক বৃদ্ধি পেয়েছে। গত বছর আমাদের হজের যে অ্যামাউন্ট ছিল, নির্ধারণ করা ছিল, তার চাইতে এবার মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 93,000 টাকার মতো কমিয়েছেন। এরপরেও যদি এই কথাটা আসে যে ভর্তুকি দিতে হবে, ইতিপূর্বে কিন্তু কোনো ভর্তুকি দিয়ে কাজ করা হয়নি। আপনারা জানেন, অনেক সময় সহায়ক টিম যারা গেছে তাদের জন্য হয়তো অনেক সময় করেছে, গরিব অসহায় গেলে তাদের জন্য করা হয়েছে। এখন তো সেটাও আপাতত বন্ধ আছে।